এক মহিলা কথা তো সাইর মিনি দে আমি 50টা দিছি কিভাবে দিছে কাকে দিয়েছে এই যে কতন হরে বাইরেছে আর দিছে হড়াইছে একজন রে এলেকে ওন আমার কো আকলিমা আমার নাম হইছে ফাতিমা খাতুন ওন আমার দিছে আকলিমা কইতাম বলে আকলিমা মনে থাক দুই বুলিয়া যায় ব্যালটে সিল মারা হচ্ছিল সেইটার তিনি প্রতিবাদ করেছেন এবং ওই প্রতিবাদ কেন করলেন কেন দুনিয়ার সামনে এইটা ফাঁস করে দিলেন যে ওনারা ব্যালটে সিল মারছেন হিরো আলমকেও তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস রাখে না ব্যালটে সিল মারতে হয় এইটা যখন তিনি এক্সপোজ করে দিলেন উন্মোচন করে দিলেন তখন তার উপরে হামলে পড়ল আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন হিরো আলমের নির্বাচনে একজন ব্যক্তি 4 মিনিটে 50টা ভোট দেয় খুব অবাক করা একটা বিষয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখবেন এই নির্বাচনে এমন কিছু কাজ হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে পাবেন এমনকি বিএনপির নেতা সাকিব ভাই সে যে বক্তব্য দিয়েছে হয়তো আপনার সিল মারতেছিল এটা হিরো আলম দেখে ফেলেছে এটার জন্য হিরো আলমকে হামলা করেছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তো কথা বলাচ্ছি না আমরা চলে যাচ্ছি স্ক্রিনে ব্যালটে সিল মারা হচ্ছিল সেইটার তিনি প্রতিবাদ করেছেন এবং ওই প্রতিবাদ কেন করলেন কেন দুনিয়ার সামনে এইটা ফাঁস করে দিলেন যে ওনারা ব্যালটে সিল মারছেন হিরো আলমকেও তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস রাখে না ব্যালটে সিল মারতে হয় এইটা যখন তিনি এক্সপোজ করে দিলেন উন্মোচন করে দিলেন তখন তার উপরে হামলে পড়ল আমরা দেখলাম কয়েকদিন আগে পুলিশের কমিশনার ঢাকার পুলিশ কমিশনার তিনি বললেন যে এইখানে নির্বাচন যদি সুষ্ঠু না হয় পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে তিনি নাকে খত দিয়ে চলে যাবেন নাকে খত দিয়ে চলে যাবেন তো এই নাকে খত দেওয়া আমরা কবে দেখব বাংলাদেশের মানুষ ফেসবুকে এখন লিখছে পুলিশ কমিশনারের নাকে খত দেওয়া আমরা দেখতে চাই আপনারা সবাই দেখেছেন সকাল থেকে হিরো আলম বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং সবগুলো কেন্দ্রে তিনি মিডিয়াকে সেটা টেলিভিশন মিডিয়া হোক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট হোক আমরা জানতে পারছি যে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে তার ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তিনি তখন করছেন পুলিশের সহায়তা চাচ্ছেন নির্বাচনী কর্মকর্তাদের সহায়তা চাচ্ছেন সেইখানে কোনো সহায়তা তিনি পান নাই অথচ পুলিশ কমিশনার বললেন যে নাকে খত দেবেন এরপরে শেষ পর্যন্ত যখন নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি একটা কেন্দ্রে গেলেন এবং সেই কেন্দ্র বিষয়ে তাকে মার দেওয়ার পরে তিনি যখন সংবাদ সম্মেলনে বলেছেন কেন তাকে মার দেওয়া হলো তিনি ওই কেন্দ্রে গিয়েছিলেন এবং তিনি বললেন যে ওই কেন্দ্রে ব্যালটে সিল মারা হচ্ছিল ব্যালটে সিল মারা হচ্ছিল সেইটার তিনি প্রতিবাদ করেছেন এবং ওই প্রতিবাদ কেন করলেন কেন দুনিয়ার সামনে এইটা ফাঁস করে দিলেন যে ওনারা ব্যালটে সিল মারছেন হিরো আলমকেও তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস রাখে না ব্যালটে সিল মারতে হয় এইটা যখন তিনি এক্সপোজ করে দিলেন উন্মোচন করে দিলেন তখন তার উপরে হামলে পড়ল আমরা দেখলাম কোনো পুলিশ কর্মকর্তারা এগিয়ে আসছে না ইত্তেফাকের দৈনিক ইত্তেফাকের ভিডিওর মধ্যে বলা হচ্ছে পুলিশদেরকে বলছেন যে আপনারা কেন ওনাকে সহায়তা করছেন না কেন ওনাকে বাঁচাচ্ছেন না তার উপর হামলা হচ্ছে তখন একজন পুলিশ কর্মকর্তা তাকে টেনে সামনে নিয়ে গেলেন এবং ওই স্কুলের বাউন্ডারি থেকে তিনি যখন বের হলেন ওই পুলিশ কর্মকর্তা বলছেন আমার দায়িত্ব স্কুলের ভেতরে এই ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের বাইরে আমার কোনো দায়িত্ব নাই এই হচ্ছে আমাদের পুলিশ কর্মকর্তারা একজন প্রার্থীকে বেধড়কভাবে পেটানো হচ্ছে রাস্তায় ফেলে তাকে লাথি মারা হচ্ছে কিন্তু পুলিশ কর্মকর্তারা বলছেন ওইখানে আমার দায়িত্ব নাই এইভাবেই তারা ন্যাক্কারজনক কায়দায় ওই হায়ানাদের হাতে গুন্ডা বাহিনীর হাতে আওয়ামী লীগের ব্যাসধারী সব গুন্ডা বাহিনী তাদের হাতে একজন প্রার্থীকে ছেড়ে দিয়েছে এরপরও পুলিশ কর্মকর্তারা নাকি নিরপেক্ষ থাকবে এই পুলিশ নিরপেক্ষ থাকবে
বিশ্বাস করে আগামী নির্বাচনে এই পুলিশ নিরপেক্ষ থাকবে কাজেই এই যে আওয়ামী লীগের খুদকুড়ো খাওয়া এই শাসনের নানান লুটপাট দুর্নীতির সুবিধাভোগী আজকে পুলিশ কর্মকর্তারা যারা ক্ষমতায় আছে যারা এই বাহিনী চালাচ্ছে এখন তারা এখন চায় যে কোনো মূল্যে ভোট কেটে হলেও এই সরকারকে আবার ক্ষমতায় রাখতে কাজেই এই পুলিশ বাহিনী এইভাবে থাকলে আর এই সরকারের অধীনে থাকলে কোনোভাবেই বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে না গতকালকে সেটা আবার প্রমাণিত হয়েছে এক মহিলা বেতে থাকো সাইড মিনিটে আমি 50টা দিছি কিভাবে দিছে কাকে দিয়েছে এই যে কথা নহর আরে বাইরে এসে আর দিছে হড়াইছে একজন রে এলকে ও আমারে কো আকলিমা আমার নাম হইছে ফাতিমা খাতুন ও আমারে দিছে আকলিমা কইতাম বলে আকলিমা মনে থাক দুই বুললা যাই পরে আমি কি করব পরে আমি কি করব কইতো আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি আমার নাম ফাতিমা খাতুন কিন্তু আপনারে বলে দিছি কি আকলিমার কথা হ্যাঁ আপনারা কি ফাটাইছে কেউ ভোটের জন্য আমি তো সুস্থ ভোট দিয়ে আসছি চলে যাচ্ছি আমি ভোট দিয়ে আসছি কে বলছে এই যে এক মহিলা দিছে আমাদের কাগজ কি বলে আপনি ভোট দেন গাঙ্গুতি আমি দরা খাইব না দরা খাইবেন না ওনার এটা জিগাইব না আপনি যান ওনার এক মহিলার এক কইতেছে যাই তো ওনার এক মহিলা কইতেছে ওকে আমি সাইড মিনিটে 50টা দিছি আমি আর কত দিব কিভাবে দিয়েছে চার এমনি দিছে বলে কতন হরো রে গে গে তো কেউ বাধা দেয়নি না বাধা দেয় না বলে ওই যে আমার কই খালি আছে তো ওনা আবার দিল এই যে আকলিমা দিয়ে তা আপনি আসলেন কেন আমি কইছি তে মানে না এর আমি আমার বলি দেখে ডরে আমার আমার এটা আমার এই ওয়াটাই একটা রিলিফ হবে না জিন্দেগি আপনি পাঠাইছে কিন্তু আপনি আসেন কেন আমি যাই আইতাম চাই না আমার জোরে কো যাই এটা কিন্তু অন্যায় আপনি তো জানেন আমি অন্যায় দেখে তো আমি ভিতরে গেলাম না তাহলে আপনাকে টাকা দিয়ে না টাকা টাকা আমি চাইছি না আমার জোরে পাঠাইছে আমি তো এটা বুঝি না আমি বনানী ভোটার আমাকে পারাইছে এক ভাইয়া আপনি তো জানেন জাল ভোট দেওয়া অপরাধ না দেশের সাথে আসলে যায় না তাহলে আপনি কোন দলের পক্ষে ভোট দিতে বলেছেন আচ্ছা কয়টা ভোট দিচ্ছেন এই পর্যন্ত ভোট দিচ্ছেন প্রথম আপনি ভোটারই হননি না আচ্ছা ভাই থেকে যে বলেছে তার নাম জানেন না আমি নাম জানি সাথে কে নিয়ে আসছে বলেন বাইরে আপনি ভয় পাওয়ার কিছু নাই আপনাকে যদি কেউ পাঠায় আপনি সেটা বলতে পারেন বাইরে আছে তো বাইরে আছে আপনি কি জানেন আপনি তো আমাদের এখানে কথা বলছেন বাইরে গেলে তো আপনার বিপদ হতে পারে সরি আপু আমার আমার একজন আপনি আপনি ভয় পাওয়ার কিছু নাই এখানে ওই যে এখানে যারা প্রশাসন আছেন তারা একটু দায়িত্ব নিয়ে ওনাকে পৌঁছায় দেন কারণ উনি এখানে দর্শক মণ্ডলী এই ভিডিও জুড়ে যে তথ্যগুলো পেয়েছেন যারা ভোটার আছে তারা যে বক্তব্য দিয়েছে সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন মূলত সাকিবাই যে বক্তব্য দিয়েছে বিএনপির সেই নেতা যে হিরো আলম নাকি দেখে ফেলেছে সিল মারতাচ্ছে এটার জন্য নাকি হিরো আলমকে হামলা করেছে এমন কিছু বক্তব্য দিয়েছে সাকিবাই এমনকি যাদের বয়স কম তারাও নাকি ভোট দিতে গেছে এই নির্বাচনে এমন কিছু তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনাদের কি বলার আছে অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।